আসসালামু আলাইকুম আজ একুশ মার্চ আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিদিনের গল্প অনুষ্ঠানে স্পন্সর বাই টিপটক মার্ক লিমিটেড পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি শারমিন সীমা প্রিয় দর্শক আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি নারীদের সুরক্ষায় করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান শনিবার দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে ইসলামপন্থীরা এটাকে সমকামিতা বৈধ করার আইন হিসেবে চিহ্নিত করেছেন আইনে স্বাক্ষরকারী প্রতিটি দেশের বাধ্যবাধকতা রয়েছে যে স্ত্রীর অনুমতির বাইরে স্বামী স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে এবং মেয়েদের খতনার সহ নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আইন তৈরি করতে হবে এতে পারিবারিক সহিংসতার রোধ ও তার বিচারের কথা আছে কিন্তু তুরস্কের ইসলাম অনুসারীরা বলছেন এই সনদে যে নারী পুরুষের সাম্যের কথা বলা হয়েছে তাতে পরিবারকে হেয় করা হয়েছে তাছাড়া ওই আইনে যৌন অভিরুচির জন্য কারো বিরুদ্ধে বৈষম্য না করার কথা আছে যা সমকামিতাকে উৎসাহিত করে বলে ইসলামপন্থীরা বলেছেন তুরস্কের পরিবার বিষয়ক মন্ত্রী জেহরা জুমরুর তুরস্কের ওই সনদ থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণ দেখাননি তবে বলেছেন তার দেশের সংবিধানে নারীর অধিকার সংরক্ষিত রয়েছে নারী নির্যাতন মোকাবিলায় ওই চুক্তিটিকে যারা অপরিহার্য বলে মনে করেছেন তারা সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তুর্কি সরকারের এমন ঘোষণার পর নারী নির্যাতন বন্ধ এবং তা থেকে সুরক্ষাসহ সম অধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে কাউন্সিল অব ইউরোপ মানবাধিকার ও গণতন্ত্রের সুরক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে কাউন্সিল অব ইউরোপ গঠিত হয়েছিল দু সালে এই চুক্তি সই হয়েছে তবে সম্প্রতি দেশটিতে নারী নির্যাতন ও হত্যা বেড়িয়ে চলেছে শনিবার সকালের দিকে চুক্তি থেকে সরে আসার সরকারি গ্যাজেটে প্রকাশ করা হলে তাতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি তুরস্কের সবচেয়ে বড় শহরে বসে এই চুক্তি সই হলে এর দল একে পার্টির মধ্যেও তখন বিভাজন তৈরি হয়েছিল এমনকি এর দনের পরিবার থেকে বিরোধিতা এসেছিল নারীর বিরুদ্ধে সহিংসতার লাগাম কিভাবে টেনে ধরা যাবে সেই তর্ক বিতর্কের মধ্যে চুক্তি থেকে সরে আসার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছিল সরকারি কর্মকর্তারা সাতচল্লিশ জাতির কাউন্সিল অব ইউরোপের মহাসচিব মারিজা পেসিনোভিস বলেন তুরস্কের এই সিদ্ধান্ত বিপজ্জনক এমন উদ্যোগ অনেক বিপত্তি নিয়ে আসবে যার অধিকাংশই শোচনীয় কারণ এর মধ্য দিয়ে তুরস্ক নারীদের সুরক্ষার সঙ্গে আপোষ করতে যাচ্ছে এবার ইসলামের পক্ষে হুঙ্কার দিলেন আলোচিত সমালোচিত রাজনীতিক শামীম ওসমান আমি একা আছি কারো ক্ষমতা থাকলে মসজিদ মাদ্রাসায় হাত দিয়ে দেখাক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলী টেক ইউনিয়নে ওলামা পরিষদে আলীর টেকের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন স্বামী ওসমান বলেন আমি চুপ করে থাকলে আমার মৃত্যুর পর আল্লাহ আমাকে ধরবেন যে আমি তোকে বানাইছি তুই কি করস তিনি বলেন আল্লাহ সম্মান প্রদানকারী এবং আল্লাহ সম্মান কেড়ে নিতে পারেন সেই আল্লাহর ঘরে যদি আঘাত আসে আর আমি চুপ করে বসে থাকি তাহলে মৃত্যুর পর আমাকে জবাব দিতে হবে নারায়ণগঞ্জে কিছু ঘটনা ঘটেছে আমি ভেবেছিলাম কিছুই বলবো না আমি আজকেও পুরোটা বলবো না কিছুটা বলবো অনেক কিছু দেখছি কিছু বলছি না অনেক আলেম প্রতিবাদ করছেন আবার অনেক আলেম চুপ করেও বসে আছেন যারা সংখ্যালঘু তাদের রক্ষার দায়িত্ব মুসলমানদের ওয়াকফার সম্পত্তি যেমন রেজিস্টার হয় না তেমনি দেবত্বর সম্পত্তিও রেজিস্টার হয় না তিনি বলেন ভোটের আগে অনেকে গরিবের গালে গাল লাগিয়ে ছবি তোলেন তখন গরিবের ঘামের গন্ধ লাগে না আর ভোট শেষ হলেই রাস্তায় হকার আছে পিটাও সবারে আল্লাহ সাক্ষী আমি সেদিন দেখলাম হকারদের মারছে আমি রাস্তায় পাড়া দিলে দশ হাজার লোক এক লাখ হতে সময় লাগে না নিজের কাছে যখন অসহায় লেগেছে আমি শুধুই দুরাকাত নফল নামাজ আদায় করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি এসব করবেন না কোরআনে নামাজ পড়ার কথা যতবার আছে তার চেয়ে বেশি আছে মানুষকে খাবার দেওয়ার কথা তাদের বাসায় যখন বাচ্চারা ক্ষুদায় কান্না করবে আর তার মা যখন আল্লাহকে ডাকবে সেই হাঁক খুব মারাত্মক ধ্বংস হয়ে যাবে সব এ সময় নিজের মৃত ভাই বাবা ও মায়ের জন্য দোয়া চান পাশাপাশি তার পরিবারের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন আমার হাত আল্লাহ ফিরিয়ে দিতে পারে কিন্তু আপনার হাত তুললেও কারো না কারো উচিল্লায় আল্লাহ আমাকে কবুল করবেন বিরল প্রেমী বলা যায় স্বামী সাব ইন্সপেক্টর আর স্ত্রী এএসপি এই পুলিশ দম্পতির একটি ছবি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক উজ্জ্বল ঘোষ জিতু ওই ছবিটি ফেসবুকে পোস্ট করেন নিজের ভেরিফাইড পেজে জিতু লেখেন পুলিশিং পেশার ব্যাপারে যাদের একটু ধারণা আছে তারা বলতে পারবেন অবস্থানগত দিক থেকে আমার সহধর্মিনের অবস্থান আমার থেকে কতটা উপরে আমাদের চাকরি বিয়ের পর হয়নি আমার অবস্থানের এই আকাশপাতাল পাতাল পার্থক্যের তোয়াক্কা না করে এই দেবীতুল্য মানুষটা আমাকে আপন করে নিয়েছিলেন যখন অহরহ পোস্ট দেখি মেয়েরা লোভী হয় মেয়েরা বিসিএস স্বামী খোঁজে পেলে ছাড়তে চায় না মেয়েরা টাকা আর অবস্থান ছাড়া কিছু বোঝে না আমার তখন খুব হাসি পায় একজন বিসিএস কর্মকর্তা যে কিনা আমার মতো একজন সামান্য মানুষকে এতটা আপন করে নিয়েছেন তিনিও তো একজন মেয়ে উপপরিদর্শক উজ্জ্বল ঘোষ জিতু ও পুলিশের সহকারী পুলিশ সুপার উর্মিদেব দম্পতির বিয়ে হয়েছে দু হাজার সালের ত্রিশ নভেম্বর নিজেদের পছন্দ হলেও তাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে ধুমধামে এই বিষয়ে এসআই উজ্জ্বল ঘোষ জিতু এই প্রতিবেদককে জানান আমাদের বাড়ি ফরিদপুর জেলা সদরে পিতা ছিলেন পরিবহন ব্যবসায়ী দুই ভাই ও এক বোনের মধ্যে বড় তিনি আরও জানান উপপরিদর্শক পদে যোগদান করতে তিনি ট্রেনিং শুরু করেন দুই হাজার আঠারো সালের সাতাইশ জানুয়ারিতে পুলিশে ট্রেনিং শেষ করেন দুই সালে এর আগে থেকেই পরিচয় ছিল এএসপি উর্মিদেবের সঙ্গে 2020 সালে 28 জানুয়ারিতে উপপরিদর্শক পদে উজ্জ্বল ঘোষ জিতুর পুলিশের চাকরি নিশ্চিত হয় এরই মধ্যে দুইজনের মাঝে মাঝে আলাপ আলোচনা হয় এক পর্যায়ে একে অপরকে পছন্দ করেন বিষয়টি যার যার পরিবারকে জানালে দুই হাজার সালের ত্রিশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় ফেসবুকে পোস্ট সম্পর্কে উজ্জ্বল ঘোষ জিতু বলেন নিয়মিত অন্যান্য পোস্টের মতো ফেসবুক পোস্টে দিয়েছিলাম তবে পোস্টটি এভাবে আলোচনায় আসবে বা ভাইরাল হবে আমি বুঝতে পারিনি তবে বিষয়টি মানুষ পজিটিভলি নিয়েছে আবার কেউ কেউ নেগেটিভ মন্তব্য করেছে তবে ব্যক্তিগত জীবনেও আমরা অনেক সুখী তিনি জানান বর্তমানে তিনি কুমিল্লা জেলার মিরপুর হাইওয়ে পুলিশের কর্মরত আছেন। তিনি তাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ কামনা করছেন এই ব্যাপারে পুলিশের এসআই উজ্জ্বল ঘোষের স্ত্রী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সহকারী পুলিশের উর্মিদেব জানান আমার বাবার বাড়ি চট্টগ্রামে বাবা আইনজীবী আমার এক ভাই ও এক বোনের মধ্যে আমি সবার বড় বিসিএস এর পরপরই এসপি পদে চাকরি জীবনের প্রথম পোস্টিং আখাউড়া সার্কেলেই ছবিটি আমার স্বামী আমার অফিসে এসে তুলেছিল তিনি আরও বলেন আমার স্বামীর সঙ্গে চাকরিতে যোগদান করার পর পরিচয় কর্মজীবন আর আমাদের ব্যক্তিগত জীবন আলাদাভাবে চালাতে হয় যেন একটির কারণে আরেকটি ক্ষতিগ্রস্ত না হয় একই পেশায় দুইজন থাকায় ভালো হয়েছে কারণ একজন আরেকজনেরটা সহজে বুঝতে পারবেন এক প্রশ্নের জবাবে এসপি উর্মি বলেন আমরা যখন বিয়ে করি তখন দুজনই চাকরিজীবী আমরা বুঝে শুনেই বিয়েতে সম্মত হয়েছি দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরেই টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান দেশ সেরা কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে আমাদের সেবাসমূহ ব্রোন ব্রোনের দাগ ব্রোনের গর্ত মেস্তা চুল পড়া খুশকি হোয়াইটেনিং স্লিমিং নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে একটি শোরুম প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার টিপটপ মার্ট লিমিটেড ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট দেশবরণ্য মুফতি মহাদেশ এবং ওলামাই কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের ক্ষেত নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া পঁচাশি লাখ টাকার গাড়ি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন নিয়মিত সিনেমা বা বিজ্ঞাপন চিত্র হাতে না থাকার পরও কীভাবে নুসরাত ফারিয়া এত টাকার গাড়ি কেনেন তার আয়ের উৎস কী বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কিনে শখ পূরণ করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আর তাই প্রতি বছরই তার গাড়ি পরিবর্তনের কথা শোনা যায় এবার পঁচাশি লাখ টাকা দিয়ে একটি মার্সিডিস কিনেছেন এ নায়িকা নতুন গাড়ি কেনার খবর গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানিয়েছেন নুসরত নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তিনি লেখেন ওয়েলকাম হোম বেবি ফারিয়ার নতুন গাড়ির মডেল মার্সিডিস বেঞ্চ সিএল টু হান্ড্রেড সাদা রঙের এই গাড়িটির বাজার মূল্য পঁচাশি লাখ টাকার মতো এর আগে দুই সালের মার্চে কিনেছিলেন নীল রঙের টয়টা এইচ আর দুই সালে নুসরাত ফারিয়া অডি এ থ্রি মডেলের একটি গাড়ি কিনেছিলেন তার আগে কিনেছিলেন টয়োটা জি করলা সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়র বলেছেন দেশটি নিজের অবস্থানের কথা বিবেচনা করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে না সৌদি দৈনিক আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি আদিল আল জুবায়র বলেন ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং আরব শান্তি প্রক্রিয়া দেশটি এখনও সমর্থন করছে যার ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্রে গঠনের কথা রয়েছে আদেলা আল জুবায়ের বলেন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী মিত্রদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেও এই পদক্ষেপ নিচ্ছে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কোর ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপনের বিষয়কে দেশগুলোর সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন এই দেশগুলো যদি কখনো ফিলিস্তিনিদের বিষয়ে ইসরায়েলের নীতি পরিবর্তন করতে পারে তবে এতে কোনো ফায়দা থাকতে পারে তিনি বলেন আমরা চাই আরব শান্তি প্রক্রিয়ার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান এবং এর সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাব পার যাতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র পেতে পারি যাতে করে শান্তি ও নিরাপত্তার সাথে বাস করতে পারি গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষর করে ইব্রাহিমী চুক্তি নামে পরিচিত ওই চুক্তিতে পরে সুদান ও মরক্কো যোগ দেয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেইন্স টিভি ডট প্রেস বাংলাদেশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর